এটির কলকাতায় সুপার অ্যাকশন ইডি, সাত সকালে বিরাট বাহিনী নিয়ে ইডির হানায় গ্রেপ্তার প্রভাবশালী। রেশন বন্টন দুর্নীতির তদন্তে শীতের কলকাতায় দুরন্ত অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সকালে সার্ড লেগের সেক্টর 5 চৌরঙ্গী সহ কলকাতার 4টি জায়গায় হানা দেয় কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। রেশন দুর্নীতিতে ধৃত শঙ্কর আড্ডকে দফায় দফায় জেরায় একাধিক তথ্য পেয়েছে ইডির আধিকারিকরা। রেশন দুর্নীতির তদন্তের জাল গোটাতে মরিয়া কেন্দ্রীয় সংস্থা ইডি। বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিকদের পর সর্বশেষ জালে বনগাঁর প্রাক্তন পুর প্রধান তথা দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আড্ড। বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসা রয়েছে তার। শঙ্কর আড্ডর দাবি, তাদের ব্যবসায় বিপুল টাকার লেনদেন স্বাভাবিক ঘটনা। ইডির আধিকারিকদের একাধিক জেরায় শঙ্কর আড্ড শেষমেশ বেফাঁস মন্তব্য করে বসেছেন। শঙ্কর আড্ডই ফাঁস করে দিয়েছেন তার বিপুল সম্পত্তির নেপথ্যে আসল কারণ কী। শঙ্কর আড্ডর চার্টার্ড অ্যাকাউন্ট অরবিন্দ সিংহের সল্ট লেকের সেক্টর 5 হানা দেয় ইডির আধিকারিকরা। সোমবার সকালে শঙ্কর আড্ডর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অরবিন্দ সিংহের অফিসে হানা দিয়ে বিপুল পরিমাণে নথি উদ্ধার করে ইডির আধিকারিকরা। সেই সঙ্গে শঙ্কর আড্ডর চৌরঙ্গীর আড্ড ফরেক্স প্রাইভেট লিমিটেডের অফিস সিল, সেই সিল করা অফিসে তালা খুলে ঢোকে ইডির আধিকারিকরা। সেখান থেকেও পাকা বিভিন্ন প্রমাণ হাতে আসে ইডির আধিকারিকদের। তবে সন্দেহ বাড়ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের। সেই বিপুল সন্দেহের পিছনেই শঙ্কর আড্ডর ফরেক্স প্রাইভেট লিমিটেড, যা বিদেশি মুদ্রা বিনিময়ের প্রধান কেন্দ্র বাংলার। সেই বিদেশি মুদ্রা বিনিময়ের প্রাইভেট কোম্পানির পিছনেই রয়েছে এই রেশন দুর্নীতির বিপুল পরিমাণ টাকা।